বিচ্ছিন্নভাবে মিছিল, ককটেল বিস্ফোরণ, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নাশকতা চেষ্টার মধ্যে দিয়ে সারা দেশে চলছে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা টানা 36 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন। সকালে রাজধানীর মিরপুরের মাজার রোডে বাস ভাঙচুর করে পিকেটাররা। রাজধানীর নাইটিংগেল মোড়ে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই সময়। দুজনকে আটক করে পুলিশ। শান্তিনগর এলাকায় জামায়াত শিবির কর্মীদের মিছিল থেকে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হলে পুলিশ টিয়ার শেল ছোড়ে এবং দুজনকে আটক করে। এছাড়া গোড়ানে কেন্দ্রীয় ছাত্রদল মিছিল বের করে এবং সেখানে একটি ককটেল বিস্ফোরণ হয়। এদিকে সেগুনবাগিচায় ছাত্রদলের আরেকটি মিছিল বের হয়, সেখানে একটি সিএনজি ভাঙচুর করে পিকেটাররা। এ সময় এক সিএনজি চালক আহত হয়। যাত্রাবাড়ির ধলাইপাড়ে শিবির কর্মীদের একটি মিছিল থেকে দুটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে। আগারগাঁও এলাকাকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এদিকে সকাল থেকে রাজধানীর গুলশান বনানী উত্তরা এলাকায় নাশকতা সৃষ্টির চেষ্টা করেছে হরতাল সমর্থকরা। এছাড়া গতরাত 12টায় মিরপুর 14 নম্বর সেকশনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীতে যান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ايه دي جت كده.